হ্যালো করলেই পাশে কাউন্সিলর এমনই ভূয়সী প্রশংসা করলেন রামপুরহাট 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পৌরসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার প্রাক্কালে দলীয় প্রচারে 8 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর প্রিয়নাথ সাহু ওরফে টিঙ্কু গেলে বেশ কিছু বাসিন্দা এই প্রশংসা করেন। পাশাপাশি 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের তুমুল উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন 8 নম্বর ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর প্রিয়নাথ সাহু ওরফে টিঙ্কু তার নেতৃত্বে দেওয়াল লিখন ও বিভিন্ন স্লোগান তুলে প্রচার শুরু করল তারা। নমস্কার, ওটু নিউজ বাংলায় স্বাগত জানাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামপুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা রামপুরহাট শহরের বিভিন্ন জায়গায় যে আসন্ন পৌরসভা নির্বাচন তার কিন্তু প্রচার শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি 8 নম্বর ওয়ার্ডের যারা তৃণমূল কর্মী আছেন এবং তারা ইতিমধ্যেই খুব সক্রিয়ভাবে সেই প্রচার শুরু করেছেন। আমি পাশে পেয়েছি 8 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কুদা। টিঙ্কুদাকে চিনেন দাদা, কীভাবে প্রচার হচ্ছে আপনাদের? আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমরা হোয়াইট ওয়াশ শুরু করেছি এবং আমরা মানে মানুষের সঙ্গে, যেমন আমরা গোটা বছর মানুষের সঙ্গে মানে লেগে আছি, কিন্তু যেহেতু পৌরসভা ইলেকশন সামনে আমাদের, দলীয় মানে নির্দেশ অনুযায়ী আমরা পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে যাচ্ছি, আমাদের দিদির উন্নয়নের কথা তুলে ধরছি, আমাদের ওয়ার্ডের উন্নয়নের কথা তুলে ধরছি ইত্যাদি ইত্যাদি। এই বছর প্রচারে কি নতুন কোনো চমক থাকবে? এই তো পেছন থেকে একজন বললো খেলা হবে এবং ভয়ঙ্কর খেলা হবে, উন্নয়নের খেলা হবে। 8 নম্বর ওয়ার্ডে আজকে এখানে দাঁড়িয়ে বলছি সব থেকে বেশি ভোটে আমরা লিড দেবো। আমরা দেখলাম সেই কর্মীদের যে আনন্দ, ইতিমধ্যে তারা কিন্তু খুব স্লোগান দিতে শুরু করেছে এবং দেখতে পাচ্ছি বিভিন্ন দলীয় যে কর্মী তারা দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। কেমন খেলা হবে? ভালো খেলা হবে এবছর। কতটা আগ্রহী? হ্যাঁ, উন্নয়নের খেলা হবে, উন্নয়নের খেলা হবে। আমরা মানুষের পাশে আছি সবসময়, সবসময় থাকবো। হ্যাঁ, এই বলে আমাদের প্রচার চলছে। পুরো 24 ঘন্টায় দিয়েছে। আমরা যত রকম সুবিধা আছে সবই পাই, যখন তখন ডাকলে পরে কোনো দরকার যদি লাগে সঙ্গে সঙ্গে আসে, ফোন করলেই চলে আসে। কোনো যদি অসুবিধা হয় লাইটের ব্যাপারে কিংবা জলের ব্যাপারে ফোন করলে পরে সব সুবিধায় সবসময়ই দেয়। আমরা লিপিকা সাহা।